हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। दिस इज रेहना इस्लाम एंड वेलकम टू माय चैनल होममेड टेस्ट। आज आपनादेर जोनो निये एसेछि पनीर एवं सब्जी दिए तैरी खुबी मजादार एकटी काटलेटेर रेसिपी। बाइरे थेके खुबी मुछमुछे एवं भितरे मजादार पनीरेर फुद दिए तैरी मजादार एई काटलेटटी बाच्चारा खुबी पछंद करबे। এই কাটলেটটা তৈরি করে আপনারা বেশ কিছুদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখিনি প্রস্তুত প্রণালী। একটা মিক্সিং বোলে প্রথমে আমি গ্রেট করা পনির নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। ছানাকে একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিলে খুব সহজে পনির তৈরি হয়ে যাবে। আর যদি পনির তৈরি করতে না পারেন তাহলে ছানাও ব্যবহার করা যাবে। এবার এর মধ্যে সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি একটা। আমি একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে চটকে নিয়েছি। গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন ফ্রেশ আদাটা ব্যবহার করার জন্য। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। চটপটির মশলা বা চাট মশলা দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। এবার বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেয়া যাবে। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুবই ভালোভাবে মেখে নিতে হবে। এখন কাটলেটগুলো বাইরে কোটিং এর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে পানি দিবেন না, তাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। মিশ্রণটা ঠিক এরকম হবে, একদম পানির মতো পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। এখানে একটা প্লেটে আমি কিছু চিকন সেমাই নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে খুবই ভালোভাবে গুঁড়া করে নেব। আজকে কাটলেটগুলো আমি বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বসের পরিবর্তে সেমাই দিয়ে কোট করে নেব। এতে অনেক বেশি ক্রিসপি হয়। এখন দুই হাতে তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটা থেকে ছোট ছোট অংশ নিয়ে এগুলোকে কাটলেটের শেপে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল বা যে কোনো ধরনের শেপে গুলোকে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি কিছু গোল করে তৈরি করেছি এবং কিছু লাভের শেপে তৈরি করে নিয়েছি। একটা একটা করে কাটলেট নিয়ে এবার প্রথমে এগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপর সেমাই দিয়ে কোট করে নেব। সেমাই লাগানোর পর দুই হাতের তালুতে রেখে হালকা করে একটু চেপে দিবেন, তাহলে সেমাইগুলো ভালোভাবে বসে যাবে। এভাবে করে সবগুলোকে কোট করে নিয়েছি। এবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখলে এগুলো ভালোভাবে সেট হতে পারবে এবং ভাজার পরও অনেক বেশি মুচমুচে হবে। ডিপ ফ্রিজে রেখে শক্ত হওয়ার পর আপনার চাইলে কোনো এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন।
কাটলেট গুলোকে ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, এবার তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করে কাটলেট গুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো ভাজার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে, তেল যদি ভালোভাবে গরম না হয় এবং চুলার যদি একেবারে কম থাকে তাহলে কিন্তু এগুলো ভাজার সময় ভেঙে যাবে। এবার চুলার মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কাটলেটগুলোতে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে উপরটা পুড়ে যেতে পারে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।